وحده لا شريك لا شريك قاله قاله واشهد ان واشهد ان محمدا محمدا عبده عبده ورسوله ورسوله يا الله يا الله امره امره جانيا جانيا نا جانيا نا جانيا بوجيا بوجيا نا بوجيا نا بوجيا رغيدا رغيدا كوبيدا كوبيدا ظاهري ظاهري باطني باطني যত প্রকার গুনাহ করেছি যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে তওবা করি দুনিয়ার মানুষ তোমরা তত বড় অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না, সেটা আন্তরিক অনুভূতির মাধ্যমে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। কোনো বান্দা যদি আন্তরিক অনুভূতির মাধ্যমে তওবা এবং আস্থা করে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। যেহেতু মসজিদ আমাদের মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে অনুভূতিতে আঘাত হানছে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে, সেই লক্ষ্যে যেহেতু তওবা অনুষ্ঠান, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এদেরকে ক্ষমা করে দেয় এবং আমাদেরকে সহ ক্ষমা করে দেয়। আমিন। আয়োজন করছিলেন আর এ ব্যাপারে আপনি অনুতপ্ত কিনা, এই যে দেশবাসী যে আসলে আপনাদেরকে নানানভাবেই করতেছে, এই বিষয়টা আমাদের একটু বিস্তারিত বলবেন। 5ই সেপ্টেম্বরে যে ঘটনাটা এখানে ঘটছে, এটা আসলে হঠাৎ করে ভুলে বসতে হয়ে গেছে গা। এই ঘটনার জন্য আমি খুবই লজ্জিত এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী করছি। আর এই আজকের যে অনুষ্ঠানটা হলো, এটার মাধ্যমে আপনার ধর্মীয় অনুভূতিটা এখন কেমন? মূলত হলো একটা হলো আমি ভুল করছি, রেডিমেড বলে দিলাম, আমার ভুল হয়েছে, ক্ষমা চাই। আসলে কি আপনার ভিতরে আবেগের জায়গা থেকে আমি যে ভুলটা করেছি এই ভুলটা আমি না বুঝা করেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছি বিদায়, আমি আজকে এখানে আইসা আমি তওবা বললাম, এখন আমি দেশবাসীর কাছে আল্লাহ জানে আমাকে ক্ষমা করে দেয়, দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের পলাশথলি বাজার জামে মসজিদ গত 5 তারিখে অকাকিন্ত একটা নৃত্যর ঘটনা ঘটেছিলেন, যিনারা সেই কমিটির আয়োজক এখানে সরাসরি আইসে তারা নিজেরা ভুল স্বীকার করে এবং তারা এই ধরনের কাজ আর জীবনে করবে না ভবিষ্যতে, এবং আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলার কাছে তারা তওবা করেছে, আল্লাহ জানি এদের তাদেরকে হেদায়েত দেখ, তারা মুসলমান এবং তারা অকারণ ঘটনা একটা বিভিন্ন কাজের ইয়েতে করে ফেলেছে, এরা ভুল স্বীকার করছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেখ, আমরাও তাদের জন্য দোয়া করি এবং ভবিষ্যতে এদের দেশে সারা বিশ্বের মুসলমান এটা দেখে শিখুক যে একটা মসজিদ কখনো পরিত্যক্ত হতে পারে না, মসজিদ কিয়ামত হয়ে গেলেও মসজিদ থাকবে, মসজিদ যুগে যুগে এটার আবাদ হবে, মুসলমানদের এটা টিকে রাখবে, আল্লাহ টিকে রাখবে, আল্লাহর ঘর আল্লাহ নিজের ঘর আল্লাহ সেটাকে টিকে রাখবে। সেজন্য আমাদের এলাকার অত্র এলাকার মুরব্বি যুবক সকল ছাত্র এবং ওলামা কেরাম সকলেই এটাকে প্রতিবাদ জানাইছে, নিন্দা জানাইছে, ঘৃণা জানাইছে, সারা বিশ্বের মুসলমান ঘৃণা জানাইছে, তাতে করে যিনারা এই আয়োজক ছিল তারাও নিজেরাও অনুতপ্ত হয়ে স্বীকার করে এবং এই দোষ যারা করছে পাপের ঊর্ধ্বে সবাই আমরা পাপ করি এবং আল্লাহ তাআলা বলছে তুমি পাপি হলেও আমার কাছে ক্ষমা ছিলে আমি ক্ষমা দিই। যেহেতু তারা নিজেরা এই মসজিদে আবার এই যেখানে তারা নৃত্য বাজিয়েছিল এবং সেই মাটিতে এসে সেখানে এসে তারা আল্লাহর কাছে তওবা পড়েছে, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ায় আল্লাহ খুশি। যে জন্য আমরা সকলের কাছে ওদের জন্য আমরা দোয়া করি যে এরা আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, ওরা দিনদার হোক, ওরা অলি হোক, ওরা ওদের পরিবার পরিজনকে নিয়ে ইমানের সাথে চলুক। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠানের যিনি সভাপতি তিনি সহ সকল লোকজন এসে আমাদের কাকরাজান ইউনিয়নের আওয়ামী লীগের যিনি সভাপতি শ্রদ্ধাভাজন জনাব খালেক মাস্টারের উপস্থিতি, এলাকার সকল গণ্যমান্যদের উপস্থিতিতে আমাদের সখীপুর উপজেলার অত্যন্ত ধর্ম বিষয়ে যিনি মানে সংবেদনশীল সেই শ্রদ্ধাভাজন জনাব এনায়েত করিম সোনামিয়া পীর সাহেবের মাধ্যমে আমরা সকলে ওনাদের সাথে তওবা পড়িতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের তওবাকে কবুল করে, সারা বিশ্ববাসী জানুক মসজিদের সামনে এরকম অপ্রত্যাশিত, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে আগামী দিনে সুন্দরভাবে চলার জন্য তাদেরকে তৌফিক দান করুন, এই কথা বলেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। 5ই সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আজকে জনাব কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট এখানে লোকজনের উপস্থিতিতে তার সামনে যারা ঘটনা ঘটেছিল তারাই এখানে এসে ক্ষমা চাচ্ছে, তওবা পড়েছে। আমাদের
সখীপুরের যিনি পিসাব আছেন সুনামে পিসাব তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তওবা ভরেছেন। এর জন্য এলাকাবাসী এবং পলাশতলী বাজারের সকলেই খুশি এবং তাদেরকে মাফ করে দিয়েছেন। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আসলে এখানে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি আমার দাদা হাজী মোহাম্মদ জয়নউদ্দিন তিনি আজ থেকে অনেক বছর পূর্বে অনেক মেহনত করে অনেক কষ্ট করে এটি নির্মাণ করেছিলেন। তিনি আর শেষ জীবনের দিকে তিনি আমাকে বলেছিলেন যে উনি একটি মাদ্রাসাও নির্মাণ করেছেন। উনি বলেছিলেন যে তাদের কাছে আমি দুটা জিনিস রেখে গেলাম, এই মসজিদ পলাশতলীর মসজিদ এবং আরেকটি মাদ্রাসা রয়েছে, এই দুটা জিনিস তোরা আবাদ দিবি, এই দুটা জিনিস তোরা এর জন্য সবসময় তোরা পরিশ্রম করবি। পরবর্তীতে যে অপ্রীতিকর ঘটনা ঘটে এই ঘটনা ঘটার পরবর্তীতে আমার আসলে ইমানি শক্তিতে আঘাত লাগে, আমি আসলে অত্যন্ত বাকরুদ্ধ হয়ে যাই। আমি আলেম ওলামাদের সাথে কথা বলেছি, কথা বলে তাদেরকে বলেছি এরকম একটি ঘটনা ঘটলো, এটা তো অত্যন্ত দুঃখজনক, তারা একটি শুকরানা মাহফিলের আয়োজন করে, যা হোক পরবর্তীতে আজকে সেই ফাইনালি সেটা চূড়ান্তভাবে সংগঠিত হয়। আমি আসলে দেশবাসীর কাছে একটি বিনীত অনুরোধ রেখে যেতে চাই, সেটা হলো আমার মৃত দাদার জন্য আপনারা সকলেই প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নজীব করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কাছে আমার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল বাশার, আমার গ্রামের বাড়ি বাগের বাড়ি কাকরাজান ইউনিয়নের সখীপুর থানা। আমার বাবার নাম আব্দুস সামাদ মেম্বার, উনি আমাদের ইউনিয়ন পরিষদের দুইবারের মেম্বার ছিলেন। আমার দাদা হাজী মোহাম্মদ জয়নউদ্দিন, উনিও দুইবারের মেম্বার ছিলেন। ওনারা আসলে অনেক খুব কষ্ট করে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সকল ঘটনাকে কেন্দ্র করে আসলে অনেক ইউটিউবাররা হয়তো অনেক ভুল তথ্য দিয়েছে, যদিও তারা ভালোর জন্য এই জিনিসটাকে প্রচার করেছে, কিন্তু আসলে ওই সময় এখানে আমাদের কিন্তু নির্দিষ্ট ইমাম নেই, যেহেতু এটা বাজার মসজিদ, এখানে আপনার ওয়াক্ত নামাজ পড়া হয়, রাস্তাঘাটের মানুষজন হাট বাজারের মানুষজন এটা এখানে ওয়াক্ত নামাজ পড়ে। এখানে আসলে আজান বন্ধ করে যে কথাটা বলা হয়েছিল এটা আসলে অতটা সত্য নয়, এটা একটি মিথ্যা কথা। যারা এটা নিজেদের বিজনেসের জন্য করেছে এটা তারা করেছে, এটা ভিত্তি নেই। তবে এখানে নামাজ হয়, আসরের নামাজ হয়, জোহরের নামাজ হয়, সব ধরনের নামাজই হয়। সকলকে আমার দাদার জন্য দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন যে ঘটনাকে ই করে সেটার জন্য তওবা ভরাচ্ছে আজকে সেই অনুষ্ঠান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا لنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير أي الله আমরা বেশক কতিপয় গুণাগার জোহর নামাজের পূর্বক্ষণে আল্লাহ
তোমার ঘর মসজিদের সামনে দাঁড়িয়ে তওবা ইস্তিগফার তেলাওয়াত করেছি আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ পড়েছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে মাফ করে দিন আল্লাহ হে আল্লাহ মাবুদ রহমান এমন কোন গুনাহ নাই আমরা করি নাই মাওলা যত গুনাহই করে থাকি না কেন তোমার রহমতের চেয়ে আমাদের গুনাহ বড় হয় নাই মাওলা খাস করে তোমার রহমতের আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ এই স্থানে দাঁড়িয়ে আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ পড়েছি আল্লাহর যত সাহাবীরা যা যা লক্ষ কোটি গুণে বাড়িয়ে দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সোনার মদিনায় দয়া করে মায়া করে পৌঁছে দিন আল্লাহ সমস্ত সাহাবীদের রুহ মুবারাকে পৌঁছে দিন আল্লাহ সমস্ত ওলী আউলিয়াদের রুহ মুবারাকে পৌঁছে দিন আল্লাহ জান্নাতের ফাছালা করে দিও আল্লাহ আল্লাহ হাজিরান মজলিসে জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ অন্ধকার কবরের সাইতে আল্লাহ তাদের কবরগুলো কেমনে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো কেমনে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ আমরা বেঁচে আছি আল্লাহ আপনি আমাদেরকে সহি পথে চলার তৌফিক